হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর দেখো এখন কটা বাজে দেখলে? 5:58, তাই তো? তো এই ভোরবেলা না সকালবেলা কি বলবো, তো দেখো বাইরেটা কতটা কুয়াশা। আর আমি চলে এসেছি রান্নাঘরে, এই ফার্স্ট টাইম আমি তোমাদের সাথে আমার এই সকালে আমি কি করি তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো সকালটা আমি খুব তাড়াহুড়োর মধ্যে থাকি বলে কখনো ভিডিও করা হয়নি যদিও, তো আজকে ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করব। আর সকালে উঠেই আমাকে রান্না ঘরে চলে আসতে হয় কারণ রান্না থাকে, যেহেতু ও বেরোয় কাজে বেরোয় তো সেই কারণে। আর দেখো এই জলটায় হাত দিচ্ছি যখন, আমার হাত তো মনে হচ্ছিলো যে কি ভেঙেই যাবে, মানে এতটা পরিমাণে ঠান্ডা, এতটা পরিমাণে কি বলবো মানে। তারপরে দেখো এখানে তো আমি হাঁড়িটা বসিয়ে দিলাম, আর তো তারপরেই আমি বেগুন তারপরে আরও আনাজপাতি কেটে নিয়েছিলাম, আর হবে বেগুন ভাজা, তো সেই কারণে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আমার স্ট্যান্ডটা তো কালকে দেখেছো আমি সরষে ছেড়েছি, তো স্ট্যান্ড এসে গেছে, তো সেই কারণে আমি খুব ভালোভাবে ভিডিও করতে পারছি, নাহলে হাতে করে আমার খুব অসুবিধা হতো। তো স্ট্যান্ডটা নিয়ে ওই নিয়ে এলো, তো ও বুঝতে পারছিল যে আমার খুব অসুবিধা হচ্ছে, কারণ আগে একটা ছিল সেটা খুব ছোট মতো আর ভেঙেও গিয়েছিলো, এটা বেশ ভালো। ও এনেছে হঠাৎ করে নিয়ে এসেছে, আমি জানতাম না যদিও, তো ও এনে বললো না এটা তোমার জন্য, আর খুব সুন্দর দেখছো স্ট্যান্ডটা, বেশ পিঙ্ক কালার আছে। আর দেখো আমি এখানে বেগুনটা ভেজে নিচ্ছি, আর ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, স্কিপ করলে কি বলো তো বুঝতে পারবে না যে কী কী আছে ভিডিওটার মধ্যে। তো দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে তো একটা সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থেকো তো, আর একটা লাইকও করে দিও, আর কমেন্ট করো যে কে কোথা থেকে দেখছো, বা তোমাদের চ্যানেলের কিছু নাম এরকম কিছু থাকলে তো বলো, আমি পরের ভিডিওতে তোমাদের নাম বা নাম কমেন্টের মানে উত্তর দিয়ে দেবো। তো দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়েও যাচ্ছে বেগুনগুলো, আর বেগুনগুলো তো একটু বেশি তেল লাগে, তো সেই কারণে আমি আগে বেগুনটা ভেজে নিচ্ছি, আর তারপরে এই তেলেই আমি আরও যে মাছ ছিল, যে বললাম না যে আমরা আগের দিনেই মাছটা কিনে রাখি, তো মাছটা ভাজা আছে আর একটু ভালো করে ভেজে নেবো, আর মাছ আর আলুরই তরকারি হবে। দেখো আমি মাছগুলোকে আর একটু ভালো করে ভেজে নিচ্ছি, যদিও কিছু হতো না তবু একটু ভেজে নিই। আর এরপরে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি, আর আদা রসুনের আজকে করব না, আজকে শুধু আলু আর বেগুন আর মাছের তরকারি হবে। আর দেখো টিফিনের জন্য রুটিও বানিয়ে নিচ্ছি, আর রুটির সঙ্গেই মেনলি বেগুন ভাজাটা যাবে, তো সেই কারণেই আরও রুটিটা। আর রুটিটা দেখো আমি কিন্তু কেউ মানে কিছু মনে করো না, রুটিটা আমি অতটা ভালো করে এখনও পর্যন্ত করে উঠতে পারি না, কারণ অতটা গোলও হয় না আর ফোলেও না, কিন্তু যতটা পারি চেষ্টা করি ভালো ভালো করার জন্য। আর আর মানুষ তো করতে করতেই শেখে, তাই না? আর আমি অনেক কিছু পেরে গেছি, মানে অনেকটাই এখন গোল হয় দেখছি, আর নরমও হয়, আর রুটিটা মানে মোটামুটি ফোলে, বেশি ফোলে না, তো দেখি অনেকে যে অনেকটা ফোলে সেরকম ফোলে না কিন্তু ফোলে। তো দেখো এখানে রুটিটাও বানিয়ে নিচ্ছি আমি, আর ভিডিওটা তো দেখতে থাকো। আর এই যে এই চাটুটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কেনা না, এটা তৈরি করা, আমার কাকা কারখানা থেকে তৈরি করে এনে দিয়েছে আমাকে, তো খুব সুন্দর, মানে এত সুন্দর আর খুব ভারীও, মানে প্রচুর মজবুত, মনে হয় আজীবন এই মানে চাটুটা থেকেই যাবে এরকম। তো ওখানে রুটিটা করতে করতে তো আমি তরকারিটা এদিকে হচ্ছিল, আর দেখো এখন তরকারিটা হয়েও গেছে আর আমার রুটিও হয়ে গেছে। আর এখন আমি টিফিনটা গুছিয়ে দিচ্ছি,
আর দেখতেই তো পাচ্ছ যে সকালটা কতটা ব্যস্ততার মধ্যে আমার কাটে, সেই কারণেই সকালের ভিডিও অতটা শেয়ার করি না। আর আজকে বুঝতে পারছি যে ইউটিউবে ভিডিও করবো মানে শুধু, অনেকেই মনে করে কি যে কি দেখাচ্ছে, শুধু তো ভিডিও করে ছেড়ে দিচ্ছে কি করছে না করছে, কিন্তু এটা যে কতটা কঠিন একটা কাজ, এই প্ল্যাটফর্মে কেউ না এলে বুঝতে পারবে না। কারণ একবার এদিকে ক্যামেরা করা, ওইদিকে ক্যামেরা করা, আর যে কাজটা তোমার 5 মিনিটে হয়ে যাবে তো সেই কাজটাই সময় লাগে প্রায় 1 ঘন্টা, এরকম অবস্থা। আর দেখো এখন হচ্ছে 7:25, আমার কমপ্লিট হয়ে গেল, এবার ও কাজে চলে যাচ্ছে, তারপরে আমি আমার কাজ করব। তো দেখলেই তো ও চলে গেল, আর এরপরে আমি আমার এই কাজগুলো কমপ্লিট করে নেব, ওই ঘর গোছানো, আর আজকে তো বিছানার চাদর টাদর কাচবো, তো আজকে আমার অনেক কাজ বিছানার চাদর। আর আজকেই আমি আবার সকালের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো ভালোই হলো, সব সময় তোমরা একটু একটু ভিডিও দেখো, আজকে অনেকটাই ভিডিও দেখতে পারবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে তো অবশ্যই একটা কমেন্ট করে দিও আর লাইক করে দিও। তো দেখো এখানে তো দেখো কতটা ধুলো জমে ছিল নিচটায়, আর এখন তো ঝাড় দিয়ে দিচ্ছি, আর এরপরে আমি তারপরে সমস্ত কাজ করে নেব আমার। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, তো এই ইউটিউবে আসা নিয়ে অনেকেই মানে শুনেছি যে করতে দেয় না তার হাজব্যান্ডরা, কিন্তু সত্যি কথা বলতে কি আমি এদিক থেকে খুব লাকি যে আমার হাজব্যান্ড খুবই সাপোর্টিভ, মানে ওই নিজে থেকে কিন্তু কালকে ওই স্ট্যান্ডটা আনলো, আমি বলিনি, ওই দেখতো বা ওকে মাঝে মাঝে যখন আমি দেখবে বেশিরভাগ রবিবার দিন মানে শ্যুট করে তারপরে সোমবারে দিই, তো কারণ ও থাকে যেহেতু ও একটু ধরে দিতে পারে, কিন্তু ও না থাকলে তো আমি একা একা করতে পারতাম না, ওই মাঝে মাঝে একটু শর্টস ছাড়তাম। আর তো ও মানে আরও আমি যদি না ভিডিও করি ও আরও এসে বলে যে আজকে ভিডিও বানাওনি কেন, বানাও মানে কেন বানাচ্ছ না, ঘরেই তো থাকো, তো বানাবে সময় কেটে যাবে। আর সত্যি ভিডিও বানালে কখন যে সময় কেটে যায়, মানে এই এডিট তারপরে ক্যামেরা করা এডিট এই সমস্ত করতে করতে সময়টাও চলে যায়, আর মানে মনটাও বেশ ভালোই লাগে। আর আমার তো মনে হয় সকলেরই এরকম একটা ইউটিউবের একটা চ্যানেল খোলা দরকার যারা আমাদের মতো হাউস ওয়াইফ আছো, তো কারণ এটা এমনই একটা প্ল্যাটফর্ম মানে আমাদের মতো মানুষদের মানে আরও সুযোগ করে, যারা বাড়িতে থাকে তাদের সুযোগ করে দিয়েছে যে বাড়িতে তারাও যেন কিছু একটু হেল্প করতে পারে, তো এটা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম। আগে জানলে হয়তো আমি অনেক আগে থেকেই করতাম, আর যদিও এই আমার চ্যানেলটি প্রায় 2 বছরের মতো, অতটা এখনো পর্যন্ত কারণ ভিডিওই তো ভালো করে দিই না, তো সেই কারণে অতটা এখনো সাবস্ক্রাইবও বাড়েনি কিছুই না, কিন্তু আশা করছি করতে করতে ঠিক হয়ে যাবে। তো তোমরা যদি পাশে থাকো তো অবশ্যই হবে, তাই না?
তো দেখো বিছানা চাদরগুলো তো আমি অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম, তো দেখিয়েছিলাম, আর এখন আমার সমস্ত বাসন মাজা সমস্ত কিছু হয়ে গেছে, তো সেই কারণে আমি এখন কেচেটা নিলাম। আর দেখো আজ বেশ ভালোই রোদ বেরিয়েছে, আর এখন যেন আর অতটা ঠান্ডাও লাগছে না, নাহলে এই কদিন যা ঠান্ডা পড়েছিল বাপরে। আর তো আজকে দেখো বেশ ভালোই, খুবই সুন্দর রোদ বেরিয়েছে, আর ভালোই হয়েছে, আমার কাঁচা কুচিগুলো যেহেতু পড়েছি তো আর শুকিয়েও যাবে খুব তাড়াতাড়ি। আর এটা যেহেতু একটু জলা টাইপের আছে না, সেই কারণে অনেকটা হাওয়াও দেয়। তোমাদের সাথে কি শেয়ার করবো তো কিছু বুঝতেই পারি না, সেই কারণেই আজকে সকাল থেকে যা যা কাজ করলাম সেগুলো সব কিছুই শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা কিন্তু লাইক করো, আর তোমরা কমেন্টে জানাবে যে কীরকম ভিডিও তোমরা দেখতে চাও। তো দেখো আমার তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি ফুল তুলতে যাচ্ছি। আর এখন তো শীতকাল, তো সেহেতু মানে বেশি ফুল টুল ফোটে না, কিন্তু এই ফুলগুলোই ফোটে। আর এই ফুলগুলো না সকালবেলা মানে বুঝে বন্ধ হয়ে থাকে, কিন্তু দিনের বেলা দেখি বেশ ফুটে যায়। তো এই ফুলগুলো, এই কতটা ফুল নিয়েই আমি পুজো করবো, সব কটা যদিও তুলবও না। আর যেহেতু তো আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, আর লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে, তো এবারে আমি এই বইটা দেখো পড়ছি, একটাই এখনো পর্যন্ত নাটক পড়া হয়েছে, আর খুব সুন্দর, তো এটা পড়ি। আর এখন সেরকম কাজ নেই, তো আবার একটু পরে তোমাদের সাথে বিকেলে আবার দেখা। তো দেখো আবার চলে এসেছি, এখন সন্ধ্যা হয়ে গেছে, বাইরে পুরো অন্ধকার। আর দেখো আমি শাড়ি পরে আছি, কারণ এক জায়গায় গিয়েছিলাম, এখানেই তো তো এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, একটু রাধাকৃষ্ণর, তো ওখানেই গিয়েছিলাম, আর আমি চলে এসেছি যদিও তাড়াতাড়ি গিয়েছিলাম দেখে খুব সুন্দর ঠাকুরগুলো, কিন্তু ফোনটা নিয়ে যায়নি, তো সেই কারণে কোনো কিছু ক্যাপচারও করতে পারিনি। তো এলাম, আর এসে আবার দেখো কত কাজ এখনও বাকি আছে, তখন তো সব কেচেছিলাম, তো সব কিছুই তুলেই চলে গেছি। এখনও বিছানার চাদরও পাতা হয়নি, কিছুই হয়নি, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছিলাম। তো দেখো এখানে সব পড়ে রয়েছে, এখন এখন গোছাবো এগুলো সব তুলে এমনি, আর ব্ল্যাঙ্কেট। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।